হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পরে একটা ফুল ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সানডে, সেই জন্য আজকে ভাবলাম যে একটুখানি কোথাও যাওয়া যায়। আর অনেকদিন যেহেতু মানে মনোজিতের সাথে বেরোইনি, সেই লাস্ট জগদ্ধাত্রী পুজোর সময় বেরিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে পুরোটা দিন আমি ওর সাথেই কাটাবো। আর হচ্ছে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে। A few moments later. তো আমরা এখন চলে এসেছি এসবিএফ এ, আর আমাদের ফার্স্ট প্ল্যান ছিল হচ্ছে মুভি দেখা, আর আজকে আমরা অ্যানিমেল মুভিটা দেখবো। এখন হচ্ছে 12:40 বাজে, 12:45 শো, আর মনোজিৎ ওইখানটা টিকিট কাটছে, টিকিট লাইনে একটু ভিড় আছে। তো চলো একটু তোমাদেরকে দেখাই। সত্যি মুভিটা খুব 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 ভালো, আর যতটুকু দেখলাম ভীষণ 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 ভালো লেগেছে, একটু বোর হয়নি। আর বাকিটা দেখে এরকম লাগে, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওয়ান ইটার্নিটি লেটার, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই সকাল 11টার সময় খেয়েছি, সিনেমা দেখলাম, আর সিনেমাটা তো খুবই ভালো ছিল। আর এতটা বড় সিনেমা, মানে প্রথমের দিকে তো ভাবছিলাম যে কী হবে কী হবে, ভাবতে ভাবতে এত টাইম চলে গেলো। যাই হোক, লাস্টে আমরা দুজন মাদ্রাসাতে আসলাম, এসে টেবিল পাচ্ছিলাম না, ফাইনালি এখানে টেবিল পেয়েছি। তো অর্ডার করলাম, খাওয়ার আসুক, খাওয়ার না আসা পর্যন্ত আর কিছু ভালো লাগছে না, খাই তারপরে বাকি কথা বলবো। এটা হচ্ছে কি? এটা এটা হচ্ছে ঘি লঙ্কা, ঘি লঙ্কা, ঘি দিয়ে লেবু লঙ্কা নান। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। চলে এসছে খাবার, এখন আমরা খাবো। হ্যাঁ, সার্ভ করে দাও। এখন আমাকে সার্ভ করে দিচ্ছে এই যে ইনি। আমি মাদার সাথে বললাম যে আমি করব, হ্যাঁ ওরা বলছিল সার্ভ করে দিতে, তাই আমি বললাম যে তুমি করে দাও স্যার। এটাকে দেখে বেশ ভালো লাগছে, কিন্তু আমার হাত ধোয়া নেই বলে আমি খেতে পাচ্ছি। One eternity later. আমরা এখন যাব হচ্ছে বীরনগরে মনোজিতের দিদির বাড়িতে। আজকে দিদির ছেলের আর কি জন্মদিন, আর মেনলি আমরা যাচ্ছি হচ্ছে জানাবাবুকে একটু দেখতে, কারণ জানাবাবু একটু অসুস্থ। আর এখন হচ্ছে এই যে মনোজিৎ এখানে ফল কিনছে, মানে আমি ওকে দিয়েছি ফলটা কিনতে আর কি, ফলটা কিনে তারপরে আমরা বাস ধরবো, তারপরে আর কি যাবো আমরা। দেখা হচ্ছে বাসের অপেক্ষায় থেকে বাস না পাওয়ায় আমরা অবশেষে ট্রেনে করেই বীরনগর গেলাম। আমরা জাস্ট বীরনগরে নামলাম, আর এখন একটা কেকের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। মনোজিৎ কেক নিচ্ছে যেহেতু চিকুর আজকে বার্থডে, তো এই হচ্ছে কেকের দোকান। আর এখানে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কেক আছে, আর কেক নিয়ে এখন হচ্ছে চিকুদের বাড়ি যাচ্ছি। তারপর চলো ওখানে কী কী সেলিব্রেশন হয় সব কিছু ভালো করে শেয়ার করবো। গিনি হাই বলো, হাই বলো, এখানে বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো হাই। এটা হচ্ছে চিকু, চিকু হাই বল। হ্যাপি বার্থডে, কিন্তু এটা তো নেবে না, সেটা সেইখানে নিয়ে আবার ধরে যাবে, জানি। হ্যাঁ কাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to dear Chiku. Happy birthday, Chiku. তুই আয় এখানে আয়। A few minutes later. আমরা দিদিবাই থেকে বেরিয়ে এখন স্টেশনে এসে বসে আছি। আমাদের ট্রেন আর 5-10 মিনিটের মধ্যে আসবে। এখন বাজে হচ্ছে 9:30, আর 9:38 ট্রেন আছে। তো দুজনে এখন অপেক্ষা করছি স্টেশনে। আর পুরোটা দিন কিভাবে কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সকালে ভালো থাকো, বাই।